আজকে আমরা কথা বলবো চট্টগ্রামের রাউজান থানার অন্তর্গত কদরপুর এলাকাবাসী জনাব আবুল হাশেম মিয়া সাথে ওনার মুখ থেকে সেই বীরত্ব কথাগুলো শুনব। আমার নাম হলো আবুল হাশেম মিয়া, পিতা ডাক্তার আব্দুল হাদি, মাতার নাম হলো আলতলা খানা, গ্রাম কদরপুর, ডাকঘর কদরপুর, তলা চট্টগ্রাম। আমার জন্ম হলো 18 আগস্ট 1953 সাল। আপনি 1971 সালে নিঃসন্দেহে ছাত্র ছিলেন? ছাত্র ছিলাম আমি। আপনি কোথায় পড়াশোনা করতেন? ইমাম গাজ্জালী কলেজ পাঠতাম। তখন আমি ওই কলেজের ছাত্র লীগের সহসভাপতি ছিলাম। তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। প্রথমে আমাদের এখানে একজন যে ছিল বদির রহমান আসারি, উনি আমাদের সাথে সবসময় ওই এই সম্বন্ধে আলাপ আলোচনা করতেন। মুক্তিযুদ্ধের পূর্বে যে বিভিন্ন রকমের আন্দোলনগুলো হয়েছে এই সম্পর্কে যদি আপনার কিছু মনে পড়ে। 1970 নির্বাচনের সময় আমি তখন আমাদের রাউজান থেকে নির্বাচিত ছিল অধ্যাপক মোহাম্মদ খালে, কেন্দ্রীয় পরিষদে প্রাদেশিক পরিষদে ছিল আবদুল্লাহ খারুন। তখন অধ্যাপক মোহাম্মদ খালের সাথে আমি রাজনীতিতে যুক্তি, এদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন গ্রামে প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই ইলেকশন প্রচারণা করি। এরপর আবার আসলো প্রাদেশিকটা, এর আবদুল্লাহ খারুন সাথে সবসময় চলাফেরা করতাম। ওই ইলেকশন সম্বন্ধে আমাদের বেশ অবগত ছিল। পাক বাহিনীরা যখন চট্টগ্রাম থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ দিকে গেল, ওখানে গিয়ে 70 পাড়া একটা গ্রাম, হিন্দুদেরকে নিয়ে 103 জন কি 107 জন আমার পুরো খেয়াল নাই মার্চে সবাই ছিল। এখানে আমার এক বন্ধু ছিল, লেখাপড়া করতো স্কুলের আগে, এর পরিস্থিতি ছিল, এরা মারা গেছে। তারপরে এই পাঁচ পাঁচজনেরা আমাদের ইঞ্জিনিয়ারিংগুলো দখল করলো, এরা এদেরকে ওখানে স্বভাবগুলো নিয়ে অস্ত্র অস্ত্র নিয়ে এখানে মানুষকে জ্বালা যন্ত্রণা করতেছে। ওই সময় আবার এই আমাদের শ্রমমন্ত্রী জহুরুল আহমদ চৌধুরীর ছেলে আর রাঙ্গুনিয়ার দুই এক মায়ের দুই ছেলে একজন ডাক্তার ইঞ্জিনিয়ারকে মারে এখন ওই গাছালী হওয়ার সামনে ইঞ্জিনিয়ারিং কলেজ বোর্ডের সামনেই কবরস্থানে এখন শাহিদ হয়েছে। আর ওদেরকে ওই পাঞ্জাবিরা হত্যা করেছিল। আমরা তখন আমরা আমার বাড়িতে লুকিয়ে লুকিয়ে থাকতাম যে পাঞ্জাবিরা আসতেছে, যে আমাদেরকে ধরে নেবে, যারা ছাত্র যারা লেখাপড়া ভাটি করছে আগে, এখন তো তখন তো আস্তে আস্তে ওই রাজাকার আলবদরাগুলো সৃষ্টি হইতেছে। কোন মাসে প্রথমে দিকে হবে? তারপরে আপনি যুদ্ধে গেছেন? তারপরেই গেছেন। কীভাবে নিজেকে জড়ালেন? খবর পেলাম যে ক্যাপ্টেন করিম সাহেব নোয়াপাড়া, এরা ওই পাহাড়তলিয়ে বড় অপার আছে না, ওইখানে গেলাম। ওইখানে গিয়ে বলো যে তোমরা কেউ যেতেছ চিন্তায় আমাদের গ্রামে নিয়ে যাবে। ওনার নির্দেশে প্রায় প্রায় 200-250 ছাত্র এবং বিভিন্ন ধরনের লোক, 200 সব একসাথে আমরা গেছি। যাওয়ার পরে মেঘালয় ডিস্ট্রিক্টে ওটা ওই দেবাগিরি আছে, ওইখানে আমরা এক মাসের ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিংয়ের পর আমাদের চট্টগ্রামে হরিণা দিয়ে পার হইয়া আমতলি ওই জায়গায় আসলাম। আপনার কমান্ডার কে ছিলেন? আমাদের পাহাড়তলির মাস্টার শাহ আলম মারা গেছে উনি দুর্ঘটনায়। পাহাড়তলি রাউজান চট্টগ্রাম? রাউজান চট্টগ্রাম। লাস্টে আমরা ওই যেদিন স্বাধীনতা ঘোষণা দিল ওই দিন ছিল রাঙ্গামাটি টাউনের মধ্যে আমরা, তার সাথে ছিল শেখ মুজিবুর রহমান, আর একজন ছিল নুরুল হক সাহেব, উনি হলো পূর্ববাড়ি, উনি আমার প্রায় 150-200 জনের পরিচালক ছিল, ভারতীয় সঙ্গীতে ছিল, এবং আমাদের যা মুক্তিযোদ্ধা ছিল, মুজিব বাহিনী ছিল, সবগুলো একসাথে ছিল আমরা। তারপরে করলো আমাদেরকে নিয়ে আসলো চট্টগ্রাম সিটি কলেজে, নিয়ে আসার পর দুদিন রাখলো, যাওয়ার পরে যে বলে তোমরা তোমাদের নিজের গ্রামে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। আপনার কয়েকজন সহযোদ্ধার নাম কি? আমাদের শাহ আলম আছে, তারপরে শেখ আবু সৈয়দ আলম শাহ, তারপরে আরেক হইল ইয়ে আব্দুল করিম, এগুলো আমাদের এদের পাহাড়তলি বাড়ি, শাহ আলম ছিল আমাদের বদল করি। মুক্তিযুদ্ধের কোনো ঘটনা যেটি আপনাকে এখনো পর্যন্ত আলোড়ন করে সেরকম কি কোনো ঘটনা আছে যেটি আমাদেরকে? আমরা রাঙ্গাপাড়ায় আসলাম,
ওই ভারত থেকে ট্রেনিং হওয়ার পর আমাদের সাথে পাক বাহিনীর সাথে যুদ্ধ শুরু হলো। তখন এরা ছিল ইয়েতে এই আন্তরিতে ছিল, আমরা ছিলাম তখন এই বর্ডারের পাশে হরিনগর এটা ওই পাশে ছিলাম আমরা। সে এদের সাথে যথেষ্ট ফাইটিং চলছে, ফাইটিং করে অনেক আমাদেরকেও মারা গেছিলো, এদেরও মারা গেছে। তো এটা আমার স্মরণীয় দিন যে আমার সামনে আমার পরিচিত কয়েকজন লোক যে মারা গেছে সেটা আমার ভুলার মতো নয়। মনে করে যে আন্তরিতে ছিলাম আমরা, তখন পাক বাহিনীরা ইয়ে থেকে মাইনি থেকে ওইটা রকলাইজ আসছে সারা পরে আমরা পাঁচলাপ যে ওই বড় মাইলে বলে এটা বড় মাইলাতে আসলাম। বড় মাইলা থেকে আমাদের ওই শুরু হলো ফাইটিং এদের সাথে। এরা ওই বিভিন্ন ধরনের বোট নিয়ে আসলো, আমরাও বোট নিয়ে ওখানে অনেক ভারতীয় সৈন্য মারা গেছে। বাংলাদেশে তো বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিল, ওগুলো তো জানা নেই যে পাক বাহিনীর শেষ পর্যন্ত আমাদের কাছে পরাজিত হইয়া আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। আর ভারতীয় সৈন্যরা আমাদের যেভাবে সহযোগিতা করছে, আমাদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া হয়েছে, এটা আমার ভুলের মতো নয়। সেই এলাকায় যুদ্ধকালীন সময়ে অনেকেই মারা গেছেন, তো এই সহযোদ্ধা বা মুক্তিযোদ্ধাদের কারো কারো নাম কি আপনার মনে পড়ে? তো দুই একজনের মনে নাম আছে যে একটা মিলন চক্রবর্তী উনসত্তর মারা বারে মনে হয়, এটা অসুস্থ ছিল ওই ট্রেনিংয়ের ঢোকার সময় ঢোকার পরেই মনে হয় রিসেন্টলি হয়েছিল। তারপরে আমি তো ইন্দ্রগান বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, যুদ্ধকালীন মারা গেছে যে কয়েকজন এগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিল, কেমন সাথে ছিল তো এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলে ছেলেমেয়েরা ছিল। তবে আমাদের পরিচিতর মধ্যে কেউ ওখানে যুদ্ধের টাইমের মধ্যে কেউ মারা যায়নি। বর্তমানে আপনি কী করছেন? বর্তমানে আমি তো অসহায় অবস্থা, এটা তো বলার মতো না। এক ছেলে আছে লেখা পড়ার জন্য, আমাকে কিছু করার তো আমার নাই। যখন আমার প্রথমে তিন গিয়েছিল বিদেশে ছিলাম, চলে গেছি, আমার মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা আমি রেজিস্টার করতে পারিনি। এই বর্তমান বাংলাদেশ আর আপনার 1971 সালের বাংলাদেশের মধ্যে কি অমিল বা গরমিল আপনি খুঁজে পাচ্ছেন? বর্তমানে আমরা আগের পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল, এর চেয়ে দ্বিগুণ না 100 গুণ বেশি আমাদের বিভিন্ন দেশ বাংলাদেশের মধ্যে কাজকর্ম উন্নয়নমূলক কাজ। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে আমাদের কাজকর্ম করছে এভাবে চলে আমাদের ভবিষ্যতেও অসুবিধা হবে না। আপনার এই নতুন প্রজন্মের প্রতি আপনার যদি কোনো উপদেশ থাকে? মনে করেন আমাদের তো বিভিন্ন প্রতিষ্ঠানে যাই আর কি, প্রথম সময় মিটিং করে এগুলা পুরানো ঘটনাগুলো এদেরকে বলি যে কীভাবে এই দেশ বঙ্গবন্ধু স্বাধীন করছিল, কীভাবে 3 লক্ষ শহীদের বিনিময়ে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করছে। সেটা তো আমরা তো দেখলে বলতে আমরা তো নিজের সচক্ষ দেখছি, তোমরা দেখো নাই, আমরা যেগুলো বলতেছি এগুলো শুনতে হবে। বঙ্গবন্ধুর অনুসারে হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশ হিসেবে সে ঠিকভাবে চলে আমাদের এই দেশ আর ইনশাল্লাহ আর গরিব থাকবে না, এই দেশ আমাদের উন্নত দেশ হিসেবে পরিচিত হবে সারা বিশ্বের মধ্যে।